টেনিস ভলি আমরা করব এক নং গ্রিপে, এক নং গ্রিপে আমাদের হাতের এই অংশটা এক নং গ্রিপে থাকবে এবং এইভাবে ধরে আমরা হ্যামার গ্রিপ, অর্থাৎ এক নং গ্রিপ মানে হ্যামার গ্রিপে আমরা ভলি করব। ভলি মানে যখন সরাসরি বলটা আসবে তখন আমরা সরাসরি যখন মারব তাকে বলা হয় ভলি, তাকে বলা হয় ভলি। ভলি হতে পারে ফোর হ্যান্ড ভলি, ব্যাক হ্যান্ড ভলি, যদি ডান পাশে বলা হয় সেটা ফোর হ্যান্ড ভলি, না যদি বাম পাশে আসে তখন ব্যাক হ্যান্ড ভলি। যখন ফোর হ্যান্ড ভলি করব তখন আমাদের বাম ফোর হ্যান্ড ভলিতে বাম পা সামনে আসবে, বডির ঘরটা বাম পায়ে থাকবে, আর যখন ব্যাক হ্যান্ড ভলি করব তখন আমরা ডান পা সামনে আসবে এবং বডির ঘরটা ডান পায়ে আসবে। আমরা একটু ডেমো দেখাবো, এখন একটু লক্ষ্য করি কীভাবে। অর্থাৎ আমাদের বডির ঘরটা এদিকে আসবে এবং বডির ঘরটা এদিকে আসবে।